সরকারি খাস জমি দখল করে বাড়ি ও প্রাচীর তৈরি, হুঁস নেই প্রশাসনের। বার বার গ্রামবাসীরা প্রশাসনের দ্বারস্থ হলেও কাজের কাজ কিছুই হয়নি। তাও আবার পঞ্চায়েত অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে। কিভাবে দিনের আলোয় তৈরি হলো প্রাচীর, কেই বা মতো দিল, কার মধ্যেই বা হলো, এমন প্রশ্ন তুললেন গ্রামবাসীরা। সরকারি খাস জমি দখল করে বাড়ি ও প্রাচীর তৈরি করার সময় বাধা দিলেও সেই বাধা না মেনে প্রাচীর তৈরি করে বসবাস করছেন রঞ্জিত খাঁ। ঘটনা বাঁকুড়া জয়পুর ব্লকের জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের মাগুরা গ্রামের ঘটনা। গ্রামবাসীরা জানান, এলাকার মানুষ সকলেই জানেন যে ওই জমি সরকারি খাস ল্যান্ড। সেই ল্যান্ডের উপর দিনের আলোয় প্রাচীর তৈরি করার সময় গ্রামবাসীরা স্থানীয় বিএল আরও পঞ্চায়েতে বলা সত্ত্বেও কোনো কাজের কাজ হয়নি, তাই রঞ্জিত খাঁর প্রাচীর তৈরি করে দিয়েছেন। তবে এই বিষয় নিয়ে রঞ্জিত খাঁর কাছে প্রশ্ন করলে তিনি জানান, প্রায় 50 বছর ধরে বসবাস করছেন ওই জায়গার উপর, এই জায়গাটি দখল করে আছে তাই তিনি প্রাচীর দিয়েছেন। এই জায়গাটা নাকি কোনো একজন দান করেছিলেন, তবে সেই বিষয় নিয়ে রঞ্জিত খাঁর অভিযোগ উড়িয়ে দিয়ে গ্রামবাসীরা জানান, রঞ্জিত খাঁ যে জায়গাটা দেখাচ্ছেন সেটা সরকারি ল্যান্ড। যে জায়গার উনি কথা বলছেন সেটা তার পাশের জায়গা, সেই জায়গা ওনার দখলে নেই, অন্য লোকের বসবাস। ওই বিষয় নিয়ে স্থানীয় জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে প্রশ্ন করলে তিনি জানান, বিষয়টি কি ব্যাপার আমার জানা নেই। তবে তিনি যেটুকু জানেন তিনি বলেন, স্থানীয় আরআই ও বিএলআরও দপ্তর এই বিষয়টি দেখেছিলেন, তারপর কি হয়েছে আমি জানি না। তবে প্রশ্ন উঠছে, স্থানীয় মানুষজনের গ্রাম পঞ্চায়েতের অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে প্রায় 100 মিটার দূরে এই ঘটনা কিভাবে বিনা পারমিশনে প্রাচীর তৈরি করে নিল, সেটাই এখন ভাববার বিষয়। বাঁকুড়া জয়পুর থেকে রঞ্জিত কুণ্ডুর রিপোর্ট, বাংলা সার্কেল নিউজ। যে ওই 3126 দাগের 62 নম্বর মকরন্দপুর মৌজার 3126 দাগ 57% সরকারি ডিএমের জায়গা, ওই জায়গাতে 4 জনকে 5 শতক করে দেওয়া হয়েছে, আর বাকি যে 37% আছে, রঞ্জিত খাঁ একটা প্রভাবশালী চাষি, সে কী করে 37% জায়গা প্রাচীর দিয়ে ঘিরে রেখেছে, হ্যাঁ, এবং 2-3টে বাড়ি করেছে ওর ভিতরে। আমি প্রতিবাদ করেছিলাম, আমার নামে 107 ধারা থানাতে FIR বিভিন্ন রকম দুবার ধরে করে, হ্যাঁ, তো আমি SDO সাহেবকে জানিয়েছিলাম, SDLO সাহেবকেও জানিয়েছি, SDO সাহেবকে জানিয়েছি, ADM ইলারকে আমি চিঠির মারফত জানিয়েছিলাম, তো তাতেও কোনো এখনো পর্যন্ত কোনো কিছু তার উত্তর হয়নি। কতদিন হয়েছে প্রাচীরটা দিয়েছে? প্রাচীরটা হয়ে গেল প্রায় দীর্ঘ 1 বছরের মতন। 1 বছরের মতো কোনো ব্যবস্থা গ্রহণ করেনি সরকার? না না না, প্রশাসন চুপচাপ নির্বিকার। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, যাতে সরকারি জায়গা সরকারি কাজে ব্যবহৃত হয়, সেই জন্যে বিশেষভাবে প্রশাসনের কাছে অনুরোধ। ওরা যদি, হ্যাঁ, 100 গজের মধ্যে পঞ্চায়েত আর আয় অফিস আছে, কী করে ওইটা প্রাচীরটা করে, কীভাবে ঘর করে গেছে, দিনের পর দিন একটার পর একটা বাড়ি করে গেছে। এটা কি শাসক দলের মদত রয়েছে বলে মনে করছে? বলতে পারছি না কী বিষয় এই ভিতরে, যে কী রহস্য লুকিয়ে আছে সে একমাত্র কী বলবো বলুন। আপনার নাম? আমার নাম জয়দেব ভট্টাচার্য। গ্রামটার নাম? গ্রামের নাম মাগুরা। আপনার পাশে রঞ্জিত খাঁর যে জায়গাটি, এটা কি যে বাউন্ডারি দিয়েছে, কিভাবে দিল বাউন্ডারিটা? ওরা তো বলছে আমরা সব কিছু, আমাদের কাগজপত্র রয়েছে, আমাদের এটা জায়গা, সেই হিসাবে ওরা যে বাউন্ডারি দিচ্ছে। তো আপনি তো এখানে দীর্ঘদিন ধরে আছেন, এটা কি জানেন কি যে একবারই ওদের জায়গা বলে না সরকারি জায়গা, ভেস্টেজ জায়গা? ওরা তো ভেস্টেজ জায়গাতেই বাড়ি করেছে। হ্যাঁ, আপনি কি করেন? হ্যাঁ, চাষে। আচ্ছা, এই যে পুরো বাউন্ডারিটা দিয়েছেন, এই জায়গাটা কি আপনার? এইটা ময়নাপুরে। কার? দেবমুখী দিয়ে। এই পুরো জায়গাটা? পুরো জায়গাটা দেবমুখী ছিল। আচ্ছা, তারপর? এখন আবার ওই চার ঘর আবার বসবাস করেছে, আবার আবার আমি বসেছি, আছি, দখল করে আছি। এইটা যে বলছেন সরকারি ল্যান্ড, আপনি কি করে আছেন? দখল করে বাস করে আছি আর কি। আপনি দখল করে আছেন? হ্যাঁ, আসলে কি লিখিত করে আছে বিএলআর থেকে, তো অফিসাররা তো এসেও ছিল, ওনারা এসেছিল, ওইখানে অভিযোগ করা হয়েছিল, ওরা এসেও ছিল, এসে এবারে কি হলো সেটা মনে হচ্ছে ওদের কাগজ দেখিয়ে মনে হচ্ছে ওটা একটা মীমাংসা করে দিয়েছিল, তারপরেই হচ্ছে, কারণ ওই জায়গাটা যখন প্রথম হয় তখন অবজেকশন হয়েছিল, আমি ফিল্ডে গেছিলাম, ফিল্ডে ছিলাম, পাশে যে আরেকজনকে জায়গা দেওয়া হয়েছে সেতে সে বাড়ি করার ক্ষেত্রে। আপনি দেখে কি দেখবেন গিয়ে পরে? বৈধ কাগজপত্র আছে? না, বৈধ কাগজপত্র, সে কাগজ কিছু দেখালো, এবারে ধরুন ওই জায়গা জমি জায়গা সংক্রান্ত মহিলা মানুষ, অত কাগজ আমি বুঝি না। তো আপনি কি আপনার বিডিও সাহেবকে জানিয়েছিলেন? বিডিও সাহেবকে জানানো হয়েছিল না, বিডিও সাহেবকে হয়নি, কারণ ওই বিএলআরওতে হয়েছিল। বিএলআরও মদত দিয়েছে, বিএলআরও জানে এই ব্যাপারটা, তাই তো? হ্যাঁ, ওনারা জানে তো,
জানে ওই কি ওই জায়গাটা জানেন ওনারা এসেছিল মাপজপের সময় তো মাপে কি পেয়েছিল ওই জায়গা কে জানে সেটা ঠিক বলতে পারছি না কারণ আর সেটা আমাকে জানানো হয়নি আর আমি জানিও না।